अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার কথা তোমায় শুনতে হবে, আমার প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। সত্যিটা কি মা? ঠিক আছে, যদি তুমি আসতে না পারো তাহলে নিজের প্রশ্নের উত্তর পেতে তোমার মেয়ে নিজেই তোমার কাছে যাবে। আমার যতই পরীক্ষা নাও না কেন মা, আমি ভয় পেয়ে ফিরে যাওয়ার মেয়ে নই। আজ নিজের প্রশ্নের উত্তর এই মা নিয়েই ফিরবে। এই নাগিন এখানে কেন আসছে? আমার যতই পরীক্ষা নাও মা, আমি ফিরে যাব না।
আমি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছি মা। তোমাকে আমার প্রয়োজন, খুব দরকার আমার তোমাকে। ভোলানাথের এই পর্বতে সকলের প্রবেশ করবার অধিকার নেই, ফিরে যাও। আমার যাওয়া খুব দরকার, আমার আমার পার্বতী মায়ের সাথে কিছু প্রয়োজনীয়। ফিরে যাও তাড়াতাড়ি। না, অনেক বৃহৎ উদ্দেশ্য নিয়ে এসেছি আমি, আর সেটা সম্পূর্ণ না করে আমি আমি ফিরে ফিরে যেতে পারি না। তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমাকে এখান থেকে যাবার জন্য বাধ্য করবো। একজন নাগিন আপনার সাথে লড়াই করতে পারে না, কিন্তু একজন মা, একজন মা তার সন্তানের জন্য ভগবানের সাথেও লড়াই করতে পারে। যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দেবেন। এ তো বিধির বিধান পারো, এর উত্তর আমি তোমায় দিতে পারবো না। আমি এও তোমায় বলতে পারি না যে তোমার মেয়ে জীবিত আছে কি মৃত। তাহলে মা আমি কি করে জানতে পারবো, আমার সন্তানের ব্যাপারে কি করে জানতে পারবো মা? আমার এই দ্বিধা কি করে দূর হবে? তোমার এই দ্বিধার তোমার অন্তরের মাতৃত্বই সমাধান করতে পারবে। যদি তোমার মনে হয় ও জীবিত আছে, তার মানে ও জীবিত।